হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকে সানডে, তো যেটা রান্না করছি, যেটা ব্রেকফাস্ট বানাচ্ছে, এটা বানাতেও সময় লাগে, খেতেও সময় লাগে, সেই জন্য সানডে ছাড়া সময় হয় না। তাই জন্য একটু ইচ্ছা করলো আজকে চালটা ভাজবো। হ্যাঁ, চালটা দেখো ভেজে নিচ্ছি, আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজতে হয়। খেতে ভালোই লাগে, কিন্তু এটা খেতে সময়ের প্রয়োজন, সেই জন্য সানডেটা বেছে নিলাম। তো বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে কোথাও যাওয়ার উপায় নেই, তো আমি ভাবলাম যে আজকে এটা করি। আর ঝটপট খাওয়া তো চা বিস্কুট এটাই, তো এটা এটা বানাতেও সময় লাগে, খেতেও সময় লাগে, সেই জন্যই। তো এই ব্লগটি দেখতে থাকো। চাল ভাজলাম, এই যে ছোলা ভাজছি, ছোলাটা বালুতে ভাজলে বেশি ভালো হয়, তো বালু তো নেই, যাই হোক দুটো ভাজা হয়ে গেল। এই যে বালুতে ভাজলে ছোলাগুলো ফোলে সুন্দর, তো বালু ছাড়াই ভাজছি আমি। আস্তে আস্তে ভাজতে হয়। এই যে ভাজা হয়ে গেল, এখন দুটো একসাথে মিক্সড করব আমি। এই মিক্সড করলাম, এখন পেঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে এটা খাবো। লাল চা করেছি, আরে অনেকে অনেক কিছু মিক্সড করে, আমি এটুকুই করলাম শর্টকাট আমারটা। পেঁয়াজ লঙ্কা আর তেল লবণ দিয়ে মেখে এখন চা দিয়ে আমি খাবো। লাল চা দিয়ে, সকালে লাল চাই খাই। এই যে লাল চা দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগে, তোমরাও করে দেখবে। এই যে আরামে বসে খাচ্ছি আর টিভি দেখছি, খেতেও আধা ঘন্টার বেশি সময় লাগে, আস্তে আস্তে করে খেতে হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি খেতে পারবেই না। তোমরা এটা করে দেখো, ব্রেকফাস্ট ভালোই লাগে। খাস তুই গামলার মধ্যে করে কি খাস? বল, বন্ধুদের কিছু বলবি নাকি? বল, কিছু বলবে বন্ধুদেরকে? উঠতে পারে নাকি? ওরে বাবা রে, উঠছে। কি খাস? লঙ্কা খা। কেন লঙ্কা খা? কি খাইস রে গুড়িয়া? একা একা খাচ্ছিস? হ্যাঁ, আমাকে দিবি না? তুই একা একা খাইতেছিস? নিয়ে যা, নিয়ে যা।